আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপি গন্ধ ছাড়া খুবই সুস্বাদু হাঁসের মাংস রান্না। আমি যেভাবে হাঁসের মাংস রান্না করি এবং একটুও গন্ধ হয় না আর খেতেও খুব সুস্বাদু হয় আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটি হাঁস নিয়েছি এবং রেগুলার কাট করে কেটে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেল সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি এবং 2-3টে তেজপাতা টুকরো করে। দুইটি বড় এলাচ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব কিছু গোলমরিচ আর লবঙ্গ। সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একদম ভাজা ভাজা করব না, একটু হালকা বাদামি করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ বাটা। আমি এখানে হাঁসের মাংসে বেশিরভাগ মশলাই বাটা ইউজ করব। এই বাটা মশলার কারণে হাঁসের মাংসের ভিতরে খেতে একদমই গন্ধ লাগবে না আর এর স্বাদটাও খুবই ভালো হবে। আপনারা চেষ্টা করবেন সবসময় হাঁসের মাংস রান্না করলে বাটা মশলা ব্যবহার করতে। এই মশলাগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে ততই রান্নার স্বাদ বাড়বে। মশলাটা আমি মিডিয়াম লো হিটে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম হাই হিটে মশলাটা কষাতে যাবেন না, তাহলে মশলাটা তাড়াতাড়ি একদম পুড়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে। খুব সুন্দরভাবে মশলাটা কষে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে সম্পূর্ণ। এখন আমি হাঁসের মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসগুলো মশলার সাথে মিক্স করে নেব যাতে প্রতিটা মাংসের গায়ে একদম মশলা খুব ভালোভাবে লেগে যায়। নেড়ে ছেড়ে একটি ঢাকনা দিয়ে মাংসগুলো কষিয়ে নেব আর একটু পর পর ঢাকনা তুলে মাংসগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনা তুলে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা মাশাল্লাহ এখনই কতটা সুন্দর হয়ে আসছে। আমি সবসময় চেষ্টা করি মজার মজার রেসিপিগুলো খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, আর ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এই রেসিপিটি শেয়ার করতে পারেন। মাংসটা খুব ভালোভাবে কষে গেছে এবং 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি।
আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি, আপনারা ফুটানো পানি বা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। এখন পানি দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো ও 1 চামচ পরিমাণ শাহী গরম মশলা। এই শাহী গরম মশলার ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন সাথে অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য 3-4টে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি গোটা দিয়েছি, এতে ঝালও বের হবে না আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ভিউয়ার্স, মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে প্রায়। একটু ঝোলটা কমিয়ে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি একটু ঝোলটা কমিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেড়েচেড়ে। রান্নার কালারটা মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি এবং প্রথমবার হাঁসের মাংস রান্না করছেন, তারা আমার এই রেসিপি ফলো করে হাঁসের মাংস রান্না করলে খুবই সুস্বাদু হবে আর ফ্যামিলির সবার মন জয় করে নিতে পারবেন এক নিমিষেই। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবারও আসবো নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।